শপথ নিলেন নতুন সিইসি ও চার কমিশনার সংবিধান মেনে কাজ করার অঙ্গীকার কাল প্রথম বৈঠক দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে শিল্পীদের অবদান রয়েছে বললেন প্রধানমন্ত্রী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস রুশ বাহিনীর দখলে ইউক্রেনের চার শহর কিয়েভ খারকিভে তুমুল লড়াই শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত নয়টার একুশের সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক কাল শপথ গ্রহণ শেষে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আওয়াল আরও জানান সংবিধান ও আইন মেনেই কাজ করবে নতুন কমিশন এর আগে প্রধান নির্বাচন কমিশনার সহ চার কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নিতে আসেন সিইসি সহ নির্বাচন কমিশনাররা প্রথমে সিইসি কে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি পরে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন সিইসি এ সময় নতুন নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন আমাদের কার্যস্থলে যাব আগামীকাল তারপর আমরা সহকর্মীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করব ভাবের আদান প্রদান করব এবং সংবিধানে আইনে আমাদের উপর কি কি দায়িত্ব আরোপিত হয়েছে সেগুলো জানব সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন সিইসি আমরা আমাদের যেটাকে বলে যে বেস্ট পসিবল এফর্টস সেটা আমরা দেওয়ার চেষ্টা করব প্রতিটি নির্বাচনী একটি চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন করাই মূল উদ্দেশ্য প্রতিটি ইলেকশনই একটা চ্যালেঞ্জ মানুষের জীবনটাও কিন্তু চ্যালেঞ্জ নির্বাচনও একটা চ্যালেঞ্জ কিন্তু কোনো চ্যালেঞ্জকে তো ভয় পেলে হবে না চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে শুধু ইসি চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় প্রয়োজন সবার সহযোগিতা এমনটাই বললেন নতুন সিইসি শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা দেশের উন্নয়ন ও অর্জনের নেপথ্যে ত্যাগ ও অবদানের ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবি সাহিত্যিক শিল্পীদের পাশে থেকে শিল্প সাহিত্য সংস্কৃতিতে সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন রুমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্র্যময় ও বহুমাত্রিক জীবন নিয়ে নির্মিত হয়েছে 150 ফুট দৈর্ঘ্যের চিত্রকর্ম বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পট দীর্ঘ এই স্ক্রল পেইন্টিংয়ে মাটি ও মানুষের নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ব্যবহৃত হয়েছে মাটির তৈরি রং কারিগর শাহজাহান আহমেদ বিকাশ গণভবন থেকে জাতীয় জাদুঘরে আয়োজিত পক্ষকালব্যাপী এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষকালব্যাপী প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করছি চিত্রকর্মের যথার্থতা উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা তাঁর বক্তব্যে তুলে ধরেন দেশ মাটি ও মানুষের জন্য উৎসর্গীকৃত জাতির পিতার জীবনাদর্শ মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে নিয়ে আমাদের স্বাধীনতার চেতনা এদেশের মানুষকে উদ্বুদ্ধ করে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বিজয় এনে দিয়েছিলেন বাঙালির জাতির জন্য এরপর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশও গড়ে তুলেছিলেন অনেক স্বপ্ন ছিল অনেক আকাঙ্ক্ষা ছিল জাতিকে নিয়ে তাই স্বার্থপরের মতো নিজের জন্য নয় বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা হিসেবে ধারণ করে দেশের কাজে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী এই যে অর্জনগুলি এই অর্জনের পিছনে যে ত্যাগ তিতিক্ষা বা যে অর্জনের পিছনে যে অবদান যাদের আজকে নিজের ভাষায় কথা বলতে পারা বা একটা নিজের একটা রাষ্ট্র একটা আলাদা জাতির সত্তা আমাদের হয়েছে এই জিনিসগুলি কিন্তু এদেশের মানুষের জানা উচিত এটা প্রজন্মের পর প্রজন্ম যদি জানতে পারে তাহলে তারাও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে 75 পরবর্তী দীর্ঘ 21 বছরের ইতিহাস বিকৃতিও সত্যকে দমিয়ে রাখতে পারেনি বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা অনেক ছবির মাঝে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা ছবি থাকতো সেটা হয়তো
একটা কাগজের টুকরো দিয়ে সেটাকে আড়াল করে তারপরেও দেখানো তো অনেক সময় টেলিভিশন বা কোনো কিছু, কারণ ইতিহাস থেকে তো তাকে মুছে ফেলা যায় না, কিন্তু সেই মুছে ফেলার অপচেষ্টাটা আমরা দেখেছি একুশটা বছর ধরে। শিল্প সাহিত্য সংস্কৃতিতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের কল্যাণে যা যা কাজ করার সেটা যেমন করে যাব। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার ইউক্রেন প্রসঙ্গ। ইউক্রেনের চারটি শহর এখন রুশ বাহিনীর দখলে। রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে চলছে তুমুল লড়াই। ইউক্রেনের সাথে সামরিক লড়াই যখন চলছে, ঠিক তখন পশ্চিমা দেশগুলো রাশিয়াকে অর্থনৈতিক চাপে ফেলার পদক্ষেপ নিচ্ছে। এদিকে রাশিয়ার প্রস্তাব অনুযায়ী বেলারুশে আলোচনায় বসতে রাজি নয় ইউক্রেন। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পুঁজিবাজারে ব্যাপক দরপতন, একদিনে জিএসসি সূচক পড়েছে প্রায় 2.5%। আবার আমন্ত্রণ রাত 9টায় একুশে সংবাদে। এবার নিয়মিত আয়োজন জেটল হার্পিক নিবেদিত সুরক্ষিত অমর একুশে বইমেলা 2022। ১৩তম দিনে এসে লেখক পাঠকে জমজমাট অমর একুশে গ্রন্থমেলা। যদিও বৃষ্টির বাগড়ায় কিছুটা ছেদ পড়েছিল বই বিক্রিকিনিতে, তবে 17 মার্চ পর্যন্ত মেলার সময় বাড়ানোতে খুশি ক্রেতা বিক্রেতা সহ সকলেই। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দুপুরের পর মেলার দ্বার খুলতেই পাঠকের আগমনে ভরে ওঠে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ। করোনা সংক্রমণ রোধে প্রবেশ পথগুলোতে ছিল ডেটলের স্বাস্থ্য সুরক্ষা সেবা। হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করাটা খুবই ভালো, সেই ব্যবস্থাটা নিরাপদ মনে হচ্ছে। কোভিডের সময় এটা দরকার ছিল, এখন তো একটু কমে এসেছে মেলার মানে কোভিডের সিচুয়েশনটা। মেলায় বইপ্রেমীরা পছন্দের বই কিনেছেন স্টল ঘুরে ঘুরে। মেলার সময় বাড়ানোই খুশির ছটা পাঠক মনে। ডিউরেশনটা বাড়ানো হয়েছে, এতে আমরা খুবই খুশি যে আমরা আরো বেশি সময় পেলাম বই দেখতে। আমি চাই যে আমার মেয়ে ওইভাবে বড় হোক, সে এই বই মানে বইকে ভালোবেসে বড় হোক, বাংলাদেশকে ভালোবেসে বড় হোক, বাংলা বই ভালোবেসে বড় হোক। বই মেলায় আসলে আসলে মনে হয় বই যেটা দেখি সে সবগুলি কিনে নিতে ইচ্ছে করে। বৃষ্টিতে কিছুটা ছেদ পড়ে বই বেচাকেনায়, কিছুটা সময়ের জন্য পাঠক শূন্য হলেও পরে বাড়তে থাকে সমাগম। বৃষ্টিটা তো খুব সমস্যা হয়ে গেছে, এখন আমরা আরো স্টল ঘুরতে চাইছিলাম, এখন বৃষ্টির জন্য ঘুরতে পারতেছি না। আমি দুইটি ইংলিশ গল্পের বই কিনেছি। আমি কিনেছি হচ্ছে জাপানের রূপকথা, নরওয়ের রূপকথা। এই ঐতিহ্যটা আমি ধরে রাখতে চাই, এই জন্য ওকে আমি শিখাচ্ছি বিষয়টা। অব ওয়েটে পরে পরীক্ষা সামনে, তারপরেও আমি নিয়ে আসছি যে না তোর পড়তে হবে না, বইমেলায় চল। এদিন কবিতা গল্প উপন্যাস মিলিয়ে নতুন বই এসেছে 72টি। এখন পর্যন্ত মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা 1400-এরও বেশি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বিএসবি ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত ভাষার মাস। পৃথিবীর সবচেয়ে শ্রুতিমধুর ভাষা হচ্ছে বাংলা। 2010 সালে ইউনেস্কোর একদল ভাষা বিজ্ঞানীর দীর্ঘ গবেষণায় উঠে আসে বাংলার নাম। মুশফিকা নাজনীনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে সিঁড়িতে বসে গাইছিলেন কজন তরুণ। জানতে চেয়েছিলাম ভাষা হিসেবে বাংলা কতটুকু শ্রুতিমধুর কিংবা শুনতে মিষ্টি লাগে কিনা। জিজ্ঞাসা ছিল এ ভাষার প্রিয় শব্দই বা কি। একজন কবি বা লেখক সে এত সুন্দরভাবে এগুলো ফুটে তুলেছে, আমি আসলে অন্য অন্য সাহিত্য থেকে ওইগুলো কেন জানি পাই না। বাংলা শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর এবং শ্রুতিমধুর শব্দটা হচ্ছে মা। মা আর বাংলা শব্দ দুটি ওদের কাছে বড়ই মধুর, তবে ওদের মনে আছে খেদ, হৃদয়ে রয়েছে ক্ষোভ। কারণ শহীদদের আত্মবলিদানে অর্জিত বাংলা ভাষা এখন অনেকটাই বিকৃত, নেই সঠিক উচ্চারণ, আছে নানান সংমিশ্রণ। বাংলা অনেক হচ্ছে একটি মানসম্মত ভাষা, এটাও যে একটি আভিজাত্যের জায়গায় যেতে পারে সেটা আপনার কথা বলার মাধ্যমে আপনি উপস্থাপন করতে পারেন। আঙা যখন নকশা দোঙা তখন আঙা আঙি নকনে মান্দির আঙুল লগে, আঙি বাজুর আঙুল লগে, আঙা চেষ্টা থাকা যেন আঙা মান্দি কুসুচান গপ্প না মান্না। আমরা কিন্তু এটা কখনোই সমর্থন করব না, কারণ আমাদের যেহেতু এটা আমরা 1952 সালে আমাদের ভাষা শহীদদের রক্ত
মাধ্যমে আমরা হচ্ছে এই ভাষাটি পেয়েছি। আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক রূপা চক্রবর্তীর অভিমত, বাংলা অনেকটা কবিতার মতো, এ ভাষার শব্দ তরঙ্গ অনুরণন ছড়াই মনে। তারা আমাকে বলে এটা পোয়েটিক ভাষা, মানে তারা যখনই কিছু বাংলা গদ্য পড়ুক বা গদ্য বলুক, বলে তোমরা যখন কথা বলো এটার মধ্যে একটা আলাদা একটা লিরিকের মতো শোনায়। সংস্কৃত, ফার্সি, আরবি, হিন্দি, মৈথলি, ইংরেজি, পর্তুগিজ সহ অন্যান্য ভাষার বহু শব্দ বাংলায় প্রবেশ করায় এই ভাষা হয়ে উঠেছে আরও শ্রুতিমধুর। বাংলা ভাষার অভিধানে 95% শব্দই হলো আগত শব্দ, কৃতরেণ শব্দ, কিন্তু বাংলা তার নিয়মের অধীন, তার যে ব্যাকরণ, তার যে সংগঠন, বাক্যের সংগঠন, এটা কিন্তু বাংলার ভেতর দিয়ে বিদেশি শব্দগুলোকে আত্মীকরণ করে দিয়েছে। রূপা চক্রবর্তীর মতে, বারংবার মাখ বদল হলেও বাংলা ভাষার সক্রিয় বৈশিষ্ট্যের সমুজ্জ্বল এই ভাষা টিকে থাকবে বহু বছর। বাংলা শেখার ব্যাপারে আগ্রহ মানুষের বেড়ে গেছে। একজন জাপানিজ, একজন চাইনিজ যখন দাঁড়িয়ে কথা বলে, দুজন দুজনের ভাষা জানে না, তারা বাংলাটাকেই তাদের মাধ্যম হিসেবে নিয়ে নেয়। বাংলা ভাষাকে বিশ্বের নানান দেশে ছড়িয়ে দেওয়ার কাজ চলছে, বললেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। 10 বছর পরে আপনি পৃথিবীর কোনো ভাষার চাইতে বাংলাকে প্রযুক্তিগত দিক থেকে সামান্যতম দুর্বল অবস্থানে পাবেন না, এবং এই জায়গাটা বাঙালি জাতি, বাংলাদেশ রাষ্ট্র এবং এই বাংলাদেশ সরকার আমরা এটা নিশ্চিত করব। শ্রুতিমধুরতার কারণে প্রাচীনকাল থেকে আজ অবধি বাংলা টিকে আছে এবং টিকেও থাকবে, জোর দিয়েই বলেন ভাষা বিশেষজ্ঞরা। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্যাপক দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। একদিনেই ডিএসসিতে সূচক কমেছে প্রায় 2.5%। রোববার ডিএসসিতে লেনদেন হওয়া 379টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 10টির আর কমেছে 365টির। অপরিবর্তিত ছিল 4টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 163 পয়েন্ট কমে নেমে আসে 6676 পয়েন্টে, আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 916.28 কোটি টাকা। বড় দরপতন হয়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে 33.53 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এর সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শপথ নিলেন নতুন সিইসি ও চেয়ার কমিশনার, সংবিধান মেনে কাজ করার অঙ্গীকার, কাল প্রথম বৈঠক। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে শিল্পীদের অবদান রয়েছে, বললেন প্রধানমন্ত্রী, সহায়তা অব্যাহত রাখার আশ্বাস। রুশ বাহিনীর দখলে ইউক্রেনের 4 শহর, কিয়েভ খার্কিভের তুমুল লড়াই, বেলারুশ আলোচনায় বসবে না জেলেনস্কি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।